রবিবার শিলিগুড়ির পুর নিগমের উদ্যোগে এবং ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের সহযোগিতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলিগুড়িতে নামকরণ করা হয় ইস্ট বেঙ্গল রোডের। এদিনের অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মি আর রঞ্জন সরকার সহ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের একাধিক সদস্যরা, তাছাড়াও ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, প্রশান্ত গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য সহ প্রাক্তন ফুটবল তারকা। মোহনবাগান এভিনিউর পর ইস্ট বেঙ্গল ক্লাবের নামে রাস্তার নামকরণে সকাল থেকে উচ্ছ্বাসিত ছিল ইস্ট বেঙ্গল সমর্থকেরা। প্রথমে শোভাযাত্রা বার করা হয় শহরে। বিগত কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল রাস্তাকে সাজিয়ে তোলার। লাল হলুদ পতাকা দিয়ে সেজে উঠেছে স্টেডিয়াম। এই নামকরণে খুশির জোয়ার ইস্ট বেঙ্গল সমর্থকের মনে। উত্তরবঙ্গকে যে ডিউ ইম্পর্টেন্স দেওয়া দরকার, এটা একটা ইন্টারন্যাশনালি বর্ডারিং জায়গা। এখানে যদি আর্থসামাজিক অবস্থা, খেলাধুলো, স্পোর্টস, শিক্ষা, সংস্কৃতি সব দিকে ডেভেলপ না হয়, তাহলে দেশের পক্ষে এটা বিপদজনক। এই কথাটা আমি বলতে চাইছি, বরাবরই উত্তরবঙ্গকে দেখতে পেয়েছি ব্যালেন্স শিট মিলাতে গিয়ে শেষের দিকে এসে একটা প্রবলেম হয়। এত বড় একটা স্টেডিয়াম কেন সেন্ট্রাল স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের স্টেট গভর্নমেন্টকে ফান্ড দেবে না? এখানে খালি শিলিগুড়ির ছেলেমেয়েরা খেলবে নাকি? এটা বোঝা উচিত। নর্থ ইস্টের এটা গেটওয়ে, এটা নর্থ ইস্টের অন্য স্টেটগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি দিয়েছেন যে এখানে ট্যাক্স হোলিডে দাও 10 বছরের জন্য। এই টুর্নামেন্টগুলো আমাদের হাতে কিছু নেই, এই টুর্নামেন্ট পরিচালনা করে যারা, তারাই ম্যাচ নির্ধারণ করে কোথায় হবে, কীভাবে হবে। আর আমরা এবার চেষ্টা করব, আমি একটু আগেই সংবাদ মাধ্যমে বলেছি, চেষ্টা করব যে বলতে যেখানে যদি একটা দুটো ম্যাচ আমাদের হোম গ্রাউন্ড হিসেবে দিতে পারে সেখানে মেয়র সাহেবের সাথে কথা বলবো। মাঠ শুধু থাকলে হবে না, তার পরিকাঠামো থাকতে হবে। বিভিন্ন পরিকাঠামো লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে, সেই লাইসেন্সিং ক্রাইটেরিয়া যদি এখানে ফুলফিল করতে পারে পর্যাপ্ত পরিমাণে, তাহলে আমরা একটা অ্যাপ্লাই করব যে আমাদের একটা দুটো ম্যাচ হোম ম্যাচ হিসেবে এখানে ট্রিট করা হোক। সেখানে যদি তারা পারমিট করে নিশ্চয়ই খেলতে আসবো আমরা। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।